আসসালামু আলাইকুম সবাইকে, টিএএন গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টিএএন গার্ডেন কৃষি, আমি আছি তৌকির আহমেদ নাদিম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ছাদ বাগান থেকে ফলের ক্যারেটে ড্রাগন গাছ এবং পুঁই শাক একসাথে চাষ করতেছি। তো পুঁই শাক আজকে কাটবো, অলরেডি কিছু কিছু কাটছি, তো সেই জন্য আজকে একটি ভিডিও করা। তো দেখতে পারতেছেন যে আমার ড্রাগন গাছ এবং প্রচুর পুঁই শাক পুঁশাক হয়েছে, ডে বাই ডে এখান থেকে নিচ্ছে, নিয়ে পরিবারের চাহিদা মিটাচ্ছে। তো আজকে আর পুঁশাক কিছু করে কাটবো, তো এই জন্য ভিডিও করা। মাশাল্লাহ প্রচুর পরিমাণে পুঁশাক হয়েছে আমার। তাহলে আপনারা আপনাদের শখের যারা ছাদ বাগানে আছেন, তারা ক্যারেটের মাঝে একসাথে দুই রকমের সবজি চাষ করতে পারেন। দেখেন একসাথে দুই রকমের সবজি চাষ করার, মানে ফল এবং সবজি চাষ করার প্রেক্ষিতে দেখা যাচ্ছে ড্রাগন গাছগুলো আমার পরিপক্কভাবে হয়েছে এবং পুঁশাকও সুন্দরভাবে হয়েছে। আলাদা কোনো খাবার দিতে হয় না বা আলাদা কোনো পরিচর্যা লাগে না, ড্রাগন গাছের জন্য যে খাবারটা দেয় ওই পুঁশাকের সেই খাবার দিয়ে হয়ে যায়। আসলে আপনারা জানেন ড্রাগন গাছের শিকড় মাটির এত গভীরে যায় না। তাছাড়া হচ্ছে পুঁশাকের শিকড় যত গভীরে যায় না, জাল প্রেক্ষিতে আপনার সমস্যা হওয়ার বা কোনো ধরনের সমস্যা হওয়ার চান্স খুবই কম। এটা হচ্ছে যে গাছের কাণ্ড পোঁচা, দেখতে পাচ্ছেন গাছের কাণ্ডটা পচে গেছে, সো পুরোটা ধরে নাই, জাস্ট এই জায়গায় ধরছে। সো আমি এখান থেকে কেটে ফেলে দিব, নাহলে পুরো গাছ আপনার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। যে এটাও ধরছে, এটাও আমি এখান থেকে কেটে দিব, কারণ গাছের কাণ্ড পোঁচা রোগটা খুবই খারাপ। একবার ভালোভাবে ধরে গেলে পুরো গাছই প্রায় নষ্ট করে ফেলে দিলে দিলে। আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো পুঁশাক কেটে ফেলছে এখান থেকে। কিছুদিন আগে মাত্র পুঁশাক নিয়েছে বাড়ির জন্য, আরও দেখা যায়। এই যে এখানে একটা ফুল দেখা যায় ড্রাগন গাছের, এগুলো সব নতুন চারা, আশা করি সামনের বছর ফল আসবে ভালোভাবে। আসলে একই সাথে পুঁই শাক এবং ড্রাগন গাছ লাগানোর প্রেক্ষিতে খরচটা তেমন হয় না, পারিবারিক যে সবজি যে চাহিদা এটা মিটে, আলাদা করে খাবার দিতে হয় না। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, খুবই সিম্পল। জাস্ট পুঁশাকের ডাটা বাজার থেকে যে পুঁশাকগুলো খাবার জন্য নিয়ে আসেন, ওই জায়গায় শাকগুলো রেখে ডাটাগুলো কেটে জাস্ট মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমার এই যে নিচে কোনো ব্রাঞ্চ রাখি নাই, এই যে নিচে যে ব্রাঞ্চ বেরোইছে, তো আমি ব্রাঞ্চটা কেটে দিব, না কাটলে আপনার
নিচে তো বাঁশ রাখা খুবই না রাখাই ভালো, আমি এখন রাখি নাই, সব উপরে উঠাবো। এটা রাখলে যে খাবার খেয়ে নিবে, আমার ব্রাঞ্চ যা উপরে সব আমি উপরে 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 রাখছি, নিচে কোনো ব্রাঞ্চ রাখি নেই। কাঁঠাল যখন ব্রাঞ্চগুলো কাটবে তখন তখন অবশ্যই সাবধান সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই গাছে প্রচুর কাঁঠাল। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা যারা এখনও করেন নাই, আশা করি তারা অতি শীঘ্রই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।